হাল্লায় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই গানে

শুরু হল এন আয়োজিত এবং নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলীম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় প্রাকৃতিক দুর্যোগ চলুন তাহলে জিজ্ঞাসার

দরকার হয় তো একজন দুর্গন্ধ না ছড়াই তাহলে উজুর দরকার হবে না জি এটা এটা কি সঠিক আপনাকে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যখন কবর জন্য যাই

কখনো কখনো কারো অজু ভাঙ্গে যায় কোনো একজন বলেছেন যে বায়ুতে দুর্গন্ধ থাকলে অজু ভাঙবে হলে ভাঙবে না এমন বক্তব্য কি সঠিক না বক্তব্য সঠিক নয় যিনি বলেছেন যে কারো বায়ু নির্গত হওয়ার পর মানে তার বায়ুতে যদি দুর্গন্ধ হয় তাহলে উজু নষ্ট হবে আর যদি দুর্গন্ধ না থাকে উজু নষ্ট হবে না এই বক্তব্য শুদ্ধ নয় বায়ুতে দুর্গন্ধ থাকুক বা না থাকুক দুই অবস্থায় কারো বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়ে যাবে আসলে উল্লাহামের হাদিস থেকে সই হাদিস এটাই বোঝা যায় এখানে যদি কারো শুধুমাত্র বায়ু নির্গত হয় সাথে সাথেই তার উজু নষ্ট হয়ে যাবে এবং তিনি পুজো করে তারপরে সরাতে অ্যাটেন্ড করবেন দ্বিতীয়বার এখানে গন্ধ দুর্গন্ধ কোনো বিষয় নেই যে বায়ু নির্গত হলেই উঁজু করতে হবে প্রিয় দর্শক আমরা স্পষ্টভাবে বিষয়টি উপলব্ধি করলাম আপনি আরও লিখেছেন যে যখন আমরা কবর জড়তে যাই আমরা যে কবরে সালাম দিই কবরবাসী নাকি সালাম নেন এবং তারা আমাদের দেখেন আমরা তাতে দেখি না এমন বক্তব্য কি সঠিক না এই বক্তব্য সঠিক নয় বারজাকি হায়াতের মধ্যে কবরবাসী দুনিয়ার কোনো কিছু সম্পর্কে জানেন না কারণ বরজাকি হায়াতে যদি দেখতে হয় তাহলে আকাল সেই সর্বনিম্ন তা তো একটা জীবন থাকতে হবে ঠিক না বার্জা হায়াতের হাকিকত সম্পর্কে আল্লাহ সুবাহনতালা ছাড়া আর কেউ জানেন না এটা দুনিয়ার জীবনের মতো নয় যে দুনিয়ার জীবনে একজন ব্যক্তি যেভাবে শুনেন বার্জাকি হায়াতও তিনি এভাবে শুনবেন দুনিয়ার জীবনে একজন ব্যক্তি যেভাবে দেখেন বার্সাখী হায়াতও তিনি এভাবে দেখবেন এব বক্তব্য মোটে শুদ্ধ নয় যদি আল্লাহ সুবাহনতলা কাউকে দেখান অথবা কাউকে শুনান তাহলে শুনতে পারবেন দেখতে পারবেন সেটা আরেকটি ব্যতিক্রম এটা ব্যতিক্রম বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কোনো ব্যক্তিকে সালাম দিলে তিনি সালাম শুনেন না উত্তর দেন না এবং সালামটা শুধুমাত্র দোয়া সালামটা শুধুমাত্র দোয়া এখানে সালাম অর্থ সম্বোধন নয় এই সম্বোধন নয় যে সালামের অর্থ এখানে এই নয় যে এই ব্যক্তির সাথে আপনি সাক্ষাৎ করলেন যেমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিতে হয় এটা মূলত এই সালাম নয় এই সালামটা হচ্ছে সালাম আহলিল কবুর কবর বাস সালাম দোয়া এটা এটা হচ্ছে দোয়া সুতরাং এখানে কোনো ব্যক্তি যখন সালাম দিবে তার উদ্দেশ্য হচ্ছে

আজকে তো জুমাবার জি হ্যাঁ আজকে এটা 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 কতটা ঠিক আমি জানতে চাই হচ্ছে হলো যে ব্যক্তি সর্বপ্রথম দাবে মসজিদে যাবে সে নাকি উঠ করবে নাকি ওরা সব পাবে দ্বিতীয়বার যে যাবে সে নাকি গোল করবে সব পাবে এবং তৃতীয়বার দিন শব্দ করার সব এটা কতটা ঠিক এটা ঠিক না ব্যাপিক এটা হাদিসা আছে প্রশ্নটা পেয়েছেন জি পেয়েছি জি আচ্ছা জি জি

গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন প্রসঙ্গে প্রসঙ্গে আমরা মসজিদে করি এখানে উনি স্তর জমাবার আপনি যেটি বলেছেন এটা প্রথমে যে ব্যক্তি প্রথম ঘন্টায় উপস্থিত হবে সে উঠ কোরবানি করার সব পাবে যে ব্যক্তি এরপরে আসবে দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ঘন্টায় সে একটি গুরু কোরবানির সব পাবে যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে অথবা তৃতীয় ঘন্টা আসবে সে একটি ছাগল কোরবানি যেই ফজিরত রয়েছে সে ফজিরত পাবে এটি জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিরত এবং সহি সনদে সাব্যস্ত হয়েছে হাদিস জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে আপনি ঠিকই বলেছেন আর সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন উন্নত দেশে অনেক দুর্যোগ হচ্ছে কোথাও দাবানল কোথাও ভূমিকম্প এবং লিবিয়ায় যে দুর্যোগ হলো। প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা সেখানে অনেক লোক মারা গেছে আপনার প্রশ্ন হলো এই যে দুর্যোগ আসছে মানব সমাজের প্রতি এটা কি তাদের হাতের কামাই এটা কি পাপের ফল কি বিষয়টা আসলে কি ধন্যবাদ এটা খুবই স্পষ্ট বিষয় আল্লাহ সুত্লা কোরআন মদের মানে উত্তর দিয়ে দিয়েছেন এখানে আমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না স্পষ্ট করে আল্লাহাবুল আলম বলেছেন আল আলফসাহ ফিল রু আ বিমা একাশাবাদ আইদিন ন্যাস জলের স্থলে যে বিপর্যয় আমরা যেই ব্যতিক্রম এবং দুর্যোগ দেখতে পাচ্ছি কারণ আল্লাহর এই সিস্টেমের মধ্যে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই নেই ফেহাল তারা মিনফুতোর এর মধ্যে তুমি কোনো ধরনের মানে ত্রুটি বিচ্ছুতি দেখতে পাচ্ছ কারণ এখানে ত্রুটি বিচ্ছুতি নেই দুর্যোগ তো ব্যতিক্রম তো তখনই হবে যখন কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু থাকবে এর মধ্যে মূলত ত্রুটি নেই তারপরেও কেন আল্লাহ তালার এই বিশাল সিস্টেমের মধ্যে এই বিশাল মহা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের এর মধ্যে বিপর্যয় বালা মুসিবত বিভিন্ন ধরনের দুর্যোগ এবং সমস্যা দেখা দেয় এটি একমাত্র মানুষের কৃতকর্মের কারণে অপরাধের অন্যায় অন্যায়ের কারণে এই অপরাধগুলো সম্পর্কে সুল্লা সাল্লাহ আলী সাল্লাম সুন তিনমেজি একটা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এবং স্পষ্ট করেছেন যে এগুলো সব মানুষেরই কৃতকর্মের ফল যারা আজকে এই বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেই তো আসলে নিজেদের কৃতকর্মের মানে ব্যাপারে তারা এত বেশি উদাসীন যে তারা তো এতটুকু মনেও করে না যে আমরা আসলে মানে আল্লাহর বান্দা আমরা আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর বিধান আমাদের উপর প্রযোজ্য এটাও মনে করে না ফলে আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দা থেকে সতর্ক করেন ব্লু মিনাল ওলানু আকুম বেশাই সামারাত আল্লাহ সব তালকর অনেকেরই মধ্যে বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বেশাই ইমিনাল খৌফ কিছু ভয় দেখিয়ে একটু প্রাকৃতিক দুর্যোগ একটু বড়ো ধরনের মানে বিশাল ঘূর্ণিঝড় অথবা বড়ো দাবানল দিয়ে কিছুটা পরীক্ষা করে এটা কিছুই না আল্লাহ তারা কাছে এটা কোনো শাস্তি না এটা এটা হচ্ছে আজাব এটাকে আয়াত এটা হচ্ছে আয়াত আজাবের কিছু নিদর্শন মানে এইগুলো সতর্ক করার জন্য আল্লাহ সমান তারা দিয়ে থাকেন সুতরাং আপনি যে বলেছেন যে এটা কি পাপের কারণে অবশ্যই পাপ ছাড়া আর কিছুই নয় পাপ ছাড়া আর কিছুই নয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল العالمين বান্দাকে শাস্তি দিবেন কেন দুনিয়াতে বান্দাকে শাস্তি দেবেন না আল্লাহ তো এই পৃথিবীকে মানব বাঁধুপ করে সৃষ্টি করেছেন আমরা তো শাস্তির থেকে আমরা প্রাথমিকভাবে আপনার প্রশ্নের বেশ সঙ্গত জবাব পেলাম প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন মোহাম্মদ আলম চরবেলতলী শাহজালাল থেকে জি ভাইয়া বলুন

এভাবে প্রশ্ন করেছেন যে জুমার সলাতের আগে যে চার রাকাত আছে সেটা অনেক জরুরি বলছেন না কথা শুদ্ধ নয় জুমার সলাতের আগে দুই রাকাতও পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন ছ রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন সাহাবিদের বিভিন্ন আমল সাব্যস্ত হয়েছে তবে সেটা জরুরি নয় ওয়াজিব বা শূন্যতম আকাদা নয় শূন্য উত্তম মোস্তাহাব পর্যায়ের আমল দুই রাকাত দুই রাকাত করে চার আকাত পড়তে পারেন ছয় আকাত পড়তে পারেন আট টাকাতও পড়তে পারেন কিন্তু কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন হাত্তা ইমাম ও ইয়াহুজাল ইমাম ও মসজিদ ইমাম মসজিদে আসা পর্যন্ত ইমাম মসজিদে আসা পর্যন্ত দুই রাকাত রাকাত করে পড়তে পারবেন জুমার সালাতের পরে দুই রাকাতও পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন দুইটাই হাদিস দা সাব্যস্ত হয়েছে শহীদ আওয়ায়ত কেউ যদি দুই দুরাকাত পড়েন তাহলে তার শূন্য আদায় হয়ে যাবে আর কেউ যদি চার রাকাত পড়েন তাহলেও তার শূন্য আদায় হয়ে যাবে তবেও সেটাও কিন্তু জুমার সালাতের সাথে সম্পৃক্ত নয় জুমার সালাতের পরে নবী সাল্লাহ ইসলাম বেশিরভাগ সময় ঘরে যখন আসতেন তখন পড়তেন জুমার সালাতের পরে চার রাকাত যদি কেউ পড়েন এটা সূন্না আহী কেউ কেউ এটাকে সূন্না মোয়াক্কাদা বলেছেন কিন্তু সুন্দাদা যেটি যারা বলেছেন তারা রসুল্লা সাল্লা ইসলামের যে হাদিসের মধ্যে বলেছেন যে যে মানসাল্লাহ বা আদাল জুমা আথি ফলিউসাইল্লি আর বা আন যে জুমার পরে পড়তে চায় তাহলে সেজন্য চার ডাকাত পড়ে এই হাদিসের মধ্যে মানে সুনেদেম আকাদা হওয়ার কোনো নস বা স্পষ্ট কোনো দলিল নেই ফলে এটি শুননা যে সুনেদেম আকাদা নয় আমরা জি জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে আমার সামনে একটা দাঁত ফাঁকা জায়গা সামনে আমার দাঁত ফাঁকা তার মধ্যে একটা বাড়তে একটা দাঁত বসাইছি

শুয়ার আগে ঘুমানোর আগে শুয়ার আগে করলে নাকি ঘুম থেকে ওঠার পর যা চা যা পাতা সত্তায়তে সে এটা আমি ফেসবুকে দেখছি এটাই কি হাদিস সম্মত ধন্যবাদ আপনাকে আপনি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন আপনার সামনের দাঁতে দুই দাঁতের মাঝে ফাঁকা আছে সেখানে একটা দাঁত আপনি বসিয়েছেন আপনার প্রশ্ন হলো এটা ঠিক হয়েছে কিনা আর মৃত্যুর পরে সেই দাঁতটিকে খুলে ফেলতে হবে না মৃত্যুর পরে খুলতে হবে না এই দাঁতটি বসানোর ব্যাপারে আলমদির আস্তলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না বসানোই উত্তম কারণ দাঁতের মাঝখানে ফাঁক থাকলে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয় না কিন্তু যেহেতু আপনি বসিয়েছেন এর জন্য আল্লাহ তারা কাছে আপনি তবা করুন আল্লাহ হাব্বুল আলমের কাছে ক্ষমা প্রার্থনা করুন যেহেতু আলমদের আখতলাফ রয়েছে এই জন্য হতে পারে যে মানে একদল আলেম যারা জায়েজ বলেছেন মানে তাদের বক্তব্যকে সামনে রেখে হয়তো বিষয়টি আপনার মানে কনসিডার করা যেতে পারে বাকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা জায়েজ নেই জি আরেকটি প্রশ্ন করেছেন এটা ঘুমানো আগে পড়লে কি সব উনি ফেসবুক থেকে জেনেছেন না ফেসবুকের জ্ঞান নেবেন না ফেসবুক থেকে কোনো জ্ঞান নিয়ে সেই জ্ঞান অনুযায়ী কোনো আমল করবেন না তাহলে ভুল হয়ে যাবে চেষ্টা করবেন ফেসবুক থেকে যদি কোনো বিষয় সহি জানার কোরআন হাদিসের ভিত্তিতে তাহলে সেটা কোনো যোগ্য আলেমের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া অথবা যাচাই করে নেওয়া বই থেকে হ্যাঁ আপনি যেটি বলেছেন এটা শুদ্ধ নয় ভাবি আই এল রব্বি কুমার এটি এতবার পড়লে এই এই ফজিলত হবে অথবা এতবার যদি এটি পড়া হয় তারপরে ঘুমানো হয় ঘুমের পরে উঠলে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে এই কথাগুলো একেবারে ভিত্তিহীন এর সহি কোনো দলিল নেই এগুলো সব বিভিন্ন লোক মানে ফজিলতের জন্য তৈরি করে নিয়েছে আমার এটাও জানা নেই যে এটা আদৌ কি কোনো অভিজ্ঞতা প্রমাণ করেছে কিনা এটা আমার জানা অনেকে তো এরকম ফেসবুকে এসব দিয়ে থাকে পপুলার জিনিসপত্র তাদের ভিউয়ার সংখ্যা বাড়াবার জন্য জি জি তাদের অন্য একটা বিষয় জি জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

যেটা আমি পিতা মাতার কাছ থেকে পেয়েছি আর কি সেই সম্পত্তিটা সম্পূর্ণ আমি মসজিদকে উইল করে দিয়ে যেতে চাই আমার দুটো মেয়ে আছে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে তারা তাদের ক্ষেত্রে তারা স্ট্যাবলিশড আর কি এক্ষেত্রে আমি আমার এই পৈতৃক সম্পত্তি মসজিদের নামে উইল করে দিলে আমি কি মানে কোন রকম অপরাধ করবো কিনা ইসলামের দৃষ্টিতে বিষয়টি কি এটা জানতে আর কোন প্রশ্ন প্রশ্ন আছে আমাদের জি প্রতি প্রতি বৃহস্পতিবার নামাজ শেষে আর কি ফরজ নামাজের পর সুন্নাতের আগেই উনারা ঘোষণা দেন যে হালকায় জিকির হবে এবং তারা উচ্চ জিকির করে অনেকের সেই সময় সুন্নত নামাজ শেষ হয় না এইটা দৃষ্টিতে কতটুকু অনুমোদন আছে এটা জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন আপনি সরকারি কর্মচারী আপনি অবসরে যাওয়ার পথে আছেন আপনি পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছেন আপনি এখন চাচ্ছেন যে আপনার এই পৈতৃক সম্পূর্ণ সম্পত্তি মসজিদকে উইল করে দেবেন আপনি তথ্য হিসেবে জানিয়েছেন আপনার মেয়ে ছিল তাদের বিয়ে হয়ে গেছে তারা স্টাবলিশড তো এভাবে কাজ করলে কি আপনার কোনো অপরাধ হবে অপরাধ হবে ওয়ারিদেরকে আপনি বন্টন করেছেন তাদের এস্টাবলিশড হওয়া না হওয়া এটা মানে বিষয় না কারণ তারা আজকে স্টাবলিশড আগামীকাল প্রকির হয়ে যেতে পারে

এবং এতে বলছেন যে আপনাদের মুসল্লিদের অসুবিধা হয় এভাবে উচ্চস্বরে হালকা জিকির করা এটা কি ঠিক আছে না এ ধরনের হালকা জিকির ইসলামী শরীরে হারাম যাইজ নেই আর যখন সেটা মুসল্লিদের জন্য কষ্টকর হবে মসজিদে মুসল্লি যারা আছে তাদের সলাত আদায় ডিস্টার্ব হবে তখন এটা আরও বেশি হারাম দু হারামান অনেক কঠোর হারাম মানে আরও বেশি হারাম আরও ভয়ঙ্কর হারাম কারণ হচ্ছে মসজিদে মসজিদে রসুলাম মুসল্লিদের ডিস্টার্ব হবে এভাবে কোরআন তেলাওয়াত যদি কোরআন তেলাওয়াত নিষেধ তাকে জিকির আসলে সুন্নাহাতে হয়নি সুন্নার কোথাও আসেনি এ ধরনের জিকির উচ্চস্বরে উচ্চস্বরে দলবদ্ধ হয় এভাবে যে জিকির করা হয় তাকে এর কোনো ভিত্তি রসুলের সূন্য আসেনি একদিনের জন্য আল্লাহ রসুল্লাহ আসল সাহাবাইকারকে নিয়ে করেননি সাহাবাই কালাম রসুল্লাহ মৃত্যুর পরে একদিনের জন্য কেউ করেছেন এর কোনো প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না এর পরবর্তী সময়ে সাহাবাই কালামদের পরবর্তী যারা সত্যিকার আর অনুসারী ইন ছিলেন তারা কেউ জীবনে কোনো করেছেন এর কোনো প্রমাণ নেই সুতরাং এই যে বেদাতি জিকির যেটাকে হালকা জিকির নাম দেওয়া হয়েছে এবং কোরাজ করে করা হয় থাকে আবার মসজিদের সলাতের ডিস্টার্ব করা হয় থাকে এই কাজটি জঘন্যতম হারাম কাজ এতে তো সব হবে না বরং গুণা হবে এবং গুণা যে হবে মসজিদের আদব লঙ্ঘন করার গুণা হবে মসজিদে মুসলিদের ডিস্টার্ব করার যে গুণা আছে সেই গুণা হবে এবং এই বেদাতি বাদত হারাম হওয়ার কারণে তার গুণাও হবে একসাথে অনেকগুলো গুনায়ের সাথে জড়িত হবে এখন বিকাশভাবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল আল্লাহ তো এই যে পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন এবং তারপর আমরা পৃথিবীতে নানা প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করছি জলবায়ু সংকট লক্ষ্য করছি কার্বনে ভরে গেছে আমাদের আকাশ তো অনেকে এটাকে মানুষের যে হাতের কাজ অর্জন এটা বলছেন আমাকে মনে করছেন এটা আজাব তো নানা প্রশ্ন মানুষের মধ্যে এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয় এটি আল্লাহ আলমের পক্ষ থেকেই আল্লাহর বান্দাদের জন্য সতর্ক সংকেত এটাকে আমরা সতর্ক সংকেত হ্যাঁ আমরা ইমানদার ব্যক্তিদেরকে ইমানদার ব্যক্তি যারা আছি আমরা এটাকে আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত আল আজাব মানে আজাব শাস্তির একটা নিদর্শন হিসেবে গ্রহণ করি যে পূর্ববর্তী নিদর্শন বিপদ সংক আর যারা কুফুরি সমাজের মধ্যে রয়েছে সেকুলার চিন্তাধারার অধিকারী শোকর সংশয়বাদী রয়েছে অথবা নাস্তিক চিন্তাধারার অধিকারী তারা এগুলোর দিকে ভিন্ন দৃষ্টিতে দেখে তারা কী দৃষ্টিতে দেখে তারা মনে করে থাকে যে এই যে প্রাকৃতিক একটা বিশাল দুর্যোগ হঠাৎ করে প্রকৃতির মধ্যে একটা মানে সমস্যা তৈরি হয়ে গিয়েছে সেই সমস্যা যেন জন্য প্রতিশোধ নি হ্যাঁ সেই সমস্যার কারণে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সে সমস্যার কারণে একটা বড় ধরনের সাইক্লোন এসেছে সে সমস্যার কারণে একটা বড় ধরনের প্লাট তৈরি হয়েছে তা সেই সমস্যার কারণে একটা ভূকম্পন তৈরি হয়েছে তাদের ধারণা এটাই এবং এর জন্য তারা কিছু যুক্তিও তৈরি করেছে যুক্তিও বের করেছে যেটা আজকের আলোচ্য বিষয় নয় সেদিকে আমি যাচ্ছিও না এই জন্য কিন্তু তাদেরকে এটি স্মরণ করে দিতে হবে আল্লাহ সুন্দর তালা কোরআন সুরাত জুমারে তেত্রিশ তেষট্টি নম্বর আয়তে মধ্যে এর করেছেন লাহু মা কালিদু আরদ আসমান এবং জমিনের যত কিছুর ক্ষমতা রয়েছে মানে যত পরিবর্তন পরিবর্তন যত নিয়ন্ত্রণ আছে সব কিছুর ক্ষমতা লাহু একমাত্র আল্লাহর হাতে তো তারা যেহেতু আল্লাহতেই বিশ্বাস করে না সংশয়বাদী যেহেতু তারা নাস্তিক যেহেতু তারা কাফির যেহেতু তারা মানে ধর্ম নিরপেক্ষতার নামে তাকে বিশ্বাস করে ফলে এই লোকগুলো আল্লাহ তারা এই মা যেই ক্ষমতার যেই বিশাল পাওয়ার রয়েছে এটা সম্পর্কে জানেই না তো তারা এই এটাকে এই দৃষ্টিতে দেখতেছে তারা মনে করতেছে যে এইভাবে না এটা এমনি চলছে না এই যে বিশাল সৌর জগৎ এই যে বিশাল ভূমণ্ডল এবং বিশ্ব জগৎ ইউনিভার্স এই ইউনিভার্সটা এইভাবেই চলছে না মানে নিজের ওন এটা ওন সিস্টেমে চলছে না এর সিস্টেমের মধ্যে যেমন স্রষ্টা রয়েছেন যেটা একেবারেই স্বীকার করতে হবে ঠিক স্রষ্টার কর্তৃত্ব রয়েছে সেটাও মেনে নিতে হবে এখানে সস্তার কর্তৃত্ব রয়েছে এবং তার নির্দেশে চলছেন এবং কর্মী বাহিনী রয়েছেন কর্মী বাহিনী রয়েছেন এটা তাদেরকে আবার সাবায় তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ এই বিষয়টি বলেছেন আসমান সমূহ এবং জমিনে মানে তার কাছ থেকে মানে মিসকাল ওজার রাতন যাররা পরিমাণ কোনো জিনিসও তার মানে দৃষ্টির বাইরে অগুচর নেই অনুপরম তার অগুচর নেই তার কাছে সুপ্ত নেই গোপন নেই সব জিনিস সুতরাং কি কারণে হঠাৎ করে সমুদ্রের মধ্যে একটা গুড়িজর তৈরি হবে ও নির্মচাপ উচ্চ চাপ উচ্চ চাপ তৈরি হবে ভূমিকম্প হবে হ্যাঁ ভূমিকম্প হবে হবে যেহেতু তার সবকিছু তার কর্তিতির মধ্যে রয়েছে তার চোখের মধ্যে রয়েছে ঠিক சுரேশ সাজদার মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন ইদাব পেরুল মিনেসে মাইল আল আসমান থেকে জমিনে তিনি এ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন সব কিছুকে ঘুরান এবং পরিবর্তন করেন অর্থাৎ আল্লাহ তদবীর তার কর্তৃত্ব তিনি তার কর্তৃত্বের বহিঃপ্রকাশ ঘটান এই বিশাল যে সৃষ্টি জগৎ রয়েছে সৃষ্টি জগতের সিস্টেমের মধ্যে কিছুটা ব্যতিক্রম দিয়ে কিছুটা বিপর্যয় দিয়ে কিছুটা পরিবর্তন দিয়ে কেন ঘটান এর কারণগুলো দুটি এক অপরাধী যাতে বুঝতে পারে যে যে অপরাধ থেকে আমাকে ফিরে আসতে হবে এবং অপরাধীর জন্য এটা শাস্তি এটা সরাসরি আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন অপরাধীর জন্য এটা শাস্তি অপরাধী এক প্রকারের শাস্তির মুখোমুখি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ সুবাহ তাল অপরাধীদেরকে এভাবেই শাস্তির মুখোমুখি করেন দ্বিতীয় হচ্ছে যারা অপরাধী নয় আল্লাহর বান্দা আল্লাহ তারা আনুগত্য করেছে তাদের জন্য এটা হচ্ছে তাদের একটা বড় পরীক্ষা যাতে করে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে যে আমার আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করছেন আমরা প্রশ্নে যাব জি আমার পরবর্তী পর্যায়ে সুযোগ হলে আবার আপনার কাছ থেকে বিষয় শুনবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি রাজশাহী আমচত্ব থেকে বলছিলাম জি বলুন বলুন আমার প্রশ্ন হচ্ছে যে কেউ যে ব্যবসা করার সময় বিনিয়োগ করলে এক্ষেত্রে মানে একটা কন্ট্যাক্ট করলো যে এক লাখে হাজার বা এক লাখে তিন টাকা দিয়ে লাভ নির্দিষ্ট করা জি 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 তারপরে তারপরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে হলো কিছু পরিবর্তন হলো কি যদিও নির্দিষ্ট করে কিন্তু সেক্ষেত্রে হয়নি না আচ্ছা আর কোন প্রশ্ন আছে না না এটাই একটা প্রশ্ন পুঁজিতে আপনাকে আপনার প্রশ্ন আমরা পেয়েছি কি বলবেন না ধন্যবাদ লাভের নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দেওয়া এটি ইজ নেই সেক্ষেত্রে আপনি লাভের একটা পোষণ নিতে পারেন পার্সেন্টেজ দিতে পারেন সেটা নির্দিষ্ট করা থাকবে বাট নির্দিষ্ট করা থাকবে যে লাভের মানে ওয়ান থার্ড লাভের মানে এটা কী করে ওয়ান বা ফ্সটি পার্সেন্ট অথবা টোয়েন্টি পারসেন্ট এইভাবে থাকবে কারণ হলো লাভ তো নির্দিষ্ট নয় এখন আপনি যদি লাভের তিন হাজার টাকা নির্দিষ্ট করে দেন যে আমাকে এক লাখ টাকায় তিন হাজার টাকা দেবেন এখন সেই লোকের যদি লাভ হয় দুই হাজার টাকা তাহলে কী করবে তা বলতে হবে হ্যাঁ লাভের পার্সেন্টেজ থাকতে হবে এই জন্য এটা নির্ধারণের ক্ষেত্রে পার্সেন্টেজ নির্দিষ্ট করা যায় যে কিন্তু সেটা হতে হবে লাভের পার্সেন্টেজ টাকা অঙ্ক না আর জুজু সেই হতে হবে মানে যে এ এত পার্সেন্ট এতটুকু আমাকে দেবেন কিন্তু এটা নয় যে এত টাকা দেবেন কারণ এত টাকা দিলে তাহলে আপনি আপনার লাভটা আপনি ফিক্সড করে দিচ্ছেন তাকে বাধ্য করে দিচ্ছেন সেখানে এখন ওই ব্যক্তি কোত্থেকে থেকে আপনাকে টাকাটা দেবে লাভ করলেই তো কিন্তু তিন হাজার টাকা অথবা দুই হাজার টাকা যদি নির্ধারণ করেন তাহলে সে তো দুই হাজার টাকা যদি লাভ না হয় তাহলে কোত্থেকে এই টাকা আপনাকে পরিশোধ করবে সেটা তো মজলুম হ্যাঁ সেখানে মজলুম হবে সেখান তো চুক্তির মধ্যে কেউ কোনো উল্লেখ নেই সুতরাং এই বিষয়টি চুক্তির মধ্যে অবশ্যই থাকতে হবে তবে সেটা এই আকারে নয় মানে সুনির্দিষ্ট অ্যামাউন্ট নয়

হ্যাঁ মহিলাদের নামাজের সময় পায়ের গোলা গোড়ালিটা কাপড় দিয়ে ঢাকা থাকে বা পায়ের পাতার অংশটা আর কি মাঝামাঝির দিক থেকে সামনের দিকে একটু ফাঁকা থাকে আর এটার জন্য নামাজের কোনো প্রবলেম হবে কিনা ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন অনেক সময় কিছু খাওয়ার পরে অ্যাসিডিটে হয় বা টয়লেটে কিছু প্রবলেম হয় তখন যদি কেউ বলে এটা খাওয়ার কারণে এই কারণে আমার এটা হয়েছে এতে কি কোনো গুণা বা কবিরাগুণা হবে না কবিরাগুণে তো হবেই না ছবিরাগুণেও হবে না যদি তিনি এই উদ্দেশ্যে বলেন যে এই উদ্দেশ্যে উদ্দেশ্য না করে বলেন এই ধরনের কোনো উদ্দেশ্য না করে বলেন যে এই বস্তু আমার ক্ষতি করেছে মানে যে বস্তুকে নির্দিষ্ট করে ফেলে হ্যাঁ বস্তুকে নির্দিষ্ট না করে এই বস্তুই আমার ক্ষতি করেছে না বরং বলবেন যে মানে একটা ডিস্টার্ব হচ্ছে আমার এটা খাওয়ার পরে একটা ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এটা এটা জায়েজ রয়েছে কিন্তু যদি বলেন যে না এই বস্তুটা আমার ক্ষতি করেছে তাহলে এটা এক প্রকারের শিরকে আসকর। কেন এটা লাভসি শাব্দিক এটা শিক রয়েছে এর মধ্যে কারণ কোনো বস্তুর এই ক্ষমতা নেই কোনো বস্তুর এই পাওয়ার নেই যে সে কী করতে পারে এই ধরনের কোনো কিছু মানুষের মধ্যে ক্ষতি করতে পারে কিন্তু এরা যদি কেউ মানে এতে কাদি মানে মানে বিশ্বাসের মাধ্যমে না বলে থাকেন না জেনে শুধু এই শব্দ ব্যবহার করে থাকে এটা শাব্দিক ভুল এই কারণে তাকে শাব্দিক ভুল থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে যদি জ্ঞান না থাকে তিনি জ্ঞানীর কাছ থেকে জেনে নেবেন বাকি এটা কবিরা গুণা হবে না সকিরা গুণা হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে বলেন তাহলে সেটা শিরকে আস্তকর হবে কোন এভাবে সুনির্দিষ্ট করা যাবে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মহিলাদের নামাজের ব্যাপারে গোড়াটা ঢাকবে পাতা কি ঢাকতে হবে পাতা না থাকলে কি সালাতে কোনো ক্ষতি হবে না সালাতে কোনো ক্ষতি হবে না সালাদ হয়ে যাবে জি

সেদিক ছাড়া আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কই গুণা ক্ষমা হচ্ছে না গুণা যদি ক্ষমা হতো তাহলে আল্লাহ ভূমিকম্প দিতেন না এই ব্যাপারে আপনাদের মতামত প্লিজ জানাবেন আপনার কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে আমাদের তো মতামত আমরা দিই না ভাই আমরা কোরআন হাদিসে আলোকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি আপনি বলছেন যে মুসলিম দেশে কেন ভূমিকম্প হচ্ছে এটা আপনার মধ্যে প্রশ্ন জেগেছে আপনি আরও জেনেছেন যে শেখ সারা আল্লাহ সব গুণা মাফ করে দেন তাহলে তো অন্য গুণ তো মাফ হলে আবার ভূমিকম্প কেন হবে তো গুনার বিষয় বোধ হয় এই ধরনের একটি সমীকরণ আপনি করেছেন আপনার প্রশ্নের আলোকে আমরা জবাবে যাচ্ছি ভাইয়ের কথা খুবই সুন্দর বলেছেন এবং তিনি যেভাবে বলেছেন যে আল্লাহ তালা শীর্ষ ছাড়া ক্ষমা করবেন না তাহলে তো গুণা ক্ষমা হচ্ছে না প্রথম কথা হচ্ছে আপনি যে বক্তব্য দিয়েছেন প্রথম লাইনটা ভুল আছে ইনফরমেশানগত ভুল আছে শুধু মুসলিম দেশে হচ্ছে কথা শুদ্ধ নয় অস্ট্রেলিয়াতে বিশাল দাবানোর হয়েছে কানাডাতে বিশাল বিপর্যয় হয়েছে কিছুদিন আগে আমেরিকাতে বিশাল বিপর্যয় হয়েছে তারপরে চীনে তারপরে জাপানে বিপর্যয় হয়েছে ভারতও একটা বিশাল বিপর্যয় কিছুদিন আগে হয়েছে যেটা আমাদের দেশে হয়নি তো মানে অমুসলিম দেশেও হচ্ছে না এ কথা সঠিক নয় মানে আপনার বক্তব্যের কেউদাংশ শুদ্ধ কেউদাংশ শুদ্ধ নয় কিছু অংশ শুদ্ধ আছে কিছু অংশের মধ্যে ইনফরমেশান গ্যাপ রয়েছে এটা আপনাকে জানতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো মুসলিমদেরকেই তো আল্লাহ তারা সতর্ক করবেন কারণ এনজার এবং তফসির সতর্ক করণ আর সুসংবাদ এটা মুসলিমদের জন্য কাফেরদের জন্য নয় কারণ কাফেরদের জন্য সতর্ক করণের বিষয় নেই কাফেটা তো কুফরি করে আল্লাহ তালার বিধানকে একেবারেই লঙ্ঘন করে বাইরে চলে গেছে এই কারণে আল্লাহ সুমান তালা মুসলমানদেরকে বাইরে চলে গেছে এই মুসলমানদেরকে সতর্ক করে আবার ফিরিয়ে আনবেন এই জন্য আল্লাহ সুমান তালা সতর্ক করার জন্য আর নাকুম কাদেরকে এটা ইমানদারদেরকে বলছেন আল্লাহ তালা বলছেন নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করবো বেশ ইমিনাল খৌফ কিছু ভয় ভীতি দিয়ে বেশ ইমিনাল খৌফ ওয়াল কিছু দুর্ভিক্ষ তারপরে ক্ষুধা ক্ষুধার ইত্যাদি দিয়ে ওরা খুশিম মোবাইল ওয়াল আনফুস সামারাত আর্থিক সংকট দিয়ে তারপর দুর্ভিক্ষ দিয়ে তারপরে জীবনের বিভিন্ন যানমালের কিছু ক্ষতি দিয়ে এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করবো আল্লাহ তালা বলতেছেন সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আমাদের এই পরীক্ষা হবেই সুতরাং আপনি এটাকে গুণা হিসেবে নিচ্ছেন এ কথাও শুদ্ধ নয় এটা মূলত ক্ষমা হচ্ছে না এ কথাও শুদ্ধ নয় কারণ আমরা অল্প আগে করবো খুব অল্প আগে মানে অল্প আগে বলেছি সেটা হচ্ছে কাফিরদের জন্য এটা আজাব আজাবের আলামত আজাব বলতে আজাব নয় আজাবের আলামত আজাবের আলামত হচ্ছে কাফের ব্যক্তিদের জন্য কিন্তু যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে যদি আল্লাহকে বয় করে থাকে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকে তাহলে এটা তাদের জন্য হচ্ছে ইফতেলা আয়াত পরীক্ষা তারা এই পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে কে পাশ করবে কে ফেল করবে তাহলে কীভাবে বুঝব যদি সবাই এইভাবে সমান থেকে যায় এই জন্য আল্লাহ সমানতালায় পরীক্ষা দিবেন বাকি গুণা ক্ষমা হচ্ছে কেউ হচ্ছে না এই বিষয়ে আমাদের কাজ নয় এটা আল্লাহ তালার কাজ মানে কোনো একটা প্রেক্ষাপট পরিস্থিতি অথবা দুর্যোগ অথবা ঘূর্ণিঝড় তারপরে এটাকে কি বলা হয় ভূকম্পন অথবা বড় মানে দাবানল এটা প্রমাণ করে না যে গুনা ক্ষমা হচ্ছে না মানে এটা এটা এই কথা প্রমাণ করে না এটা কথা প্রমাণ করে যে কি প্রমাণ করে কথা প্রমাণ করে যে এখানে আল্লাহ তালার অবাধ্যতা থাকতে আছে আল্লাহ তার অবাধ্যতা আছে এটা প্রমাণ করে আল্লাহ সৃষ্টি যদি মানুষ আচরণ করে এই জগত হবে এখানে আল্লাহ সমানতা মানে আল্লাহ তালা অবাধ্যতা আছে এটা প্রমাণ করে সুতরাং যখনই বান্দাগণ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে আল্লাহ তালার অবাধ্যতা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং এই ধরনের কোনো মানে পরীক্ষা অথবা শাস্তির কোনো নিদর্শনের তাদের সম্মুখীন হবে তখন তারা আল্লাহর কাছে আবার ক্ষমা প্রার্থনা করে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে এটাই হচ্ছে বিধান এটাকে এটাকে এই অর্থ নেওয়াট কোনো সুযোগ নেই যে না গুনা ক্ষমা হচ্ছে না গুনা আল্লাহর বান্দারগণ যদি আল্লাহ তারা কাছে ক্ষমা চান আল্লাহ সুমতাল ক্ষমা করবেন আপনার ব্যাপক প্রশ্নের আমরা সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক

জি জি মৌখিক ভাবে জি আর কোন প্রশ্ন আছে জমি কি বন্ধক দিয়ে দিলাম আপনারা যারা যারা বন্ধক তারা ফসল ভোগ করবেন জি 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 ধন্যবাদ মাটি বন্ধক মানে দিয়ে আবার পঞ্চাশ টাকা দুই বছর পরে ফেরত দিয়া জি ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন আপনার দুজন মিলে দু লাখ টাকার পণ্য কিনেছেন এবং সম্মত হয়েছেন মৌখিকভাবে এর লাভ বা লোকসান আমরা সমানভাবে ভাগ করে নেব লিখিত দলিল করেননি এটা ঠিক আছে কিনা না শুদ্ধ হয়নি লিখিত অথবা অলিখিত চুক্তি হতে হবে সেই চুক্তি হতে হবে যে আপনারা ভাগ করবেন যে কীভাবে ভাগ করবেন কে কত পার্সেন্ট নেবেন অর্ধেক অর্ধেক সমান ওরা বলছে তিন ভাগের এক ভাগ এটা নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট করেছেন সমান ভাগ এরা নির্দিষ্ট করলে তাহলে যায় যাচ্ছে নির্দিষ্ট না করলে যায় নেই আর এই চুক্তি লিখিত হতে হবে যেহেতু পরবর্তীতে মানে এই অর্থনৈতিক কথা কোনো ইয়ে থাকে না এই জন্য লিখিত হওয়াটা হচ্ছে বিধান জি আর একটি প্রশ্ন করেছেন জমি বন্ধক নেওয়া কি ঠিক আছে না জমি বন্ধক নেওয়া হারাম এটি সুদের সাথে জড়িত আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন জি জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ লাইনে আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার প্রশ্ন আপনার টেলিভিশনে ভলিউমটি কমিয়ে প্রশ্ন করলে ভালো হয় আওয়াজ স্পষ্ট হচ্ছে না জি জি আমার এক নম্বর প্রশ্ন স্বামীকে কারণে অথবা অকারণে তুই তোকারি করে কথা বলা যাবে কিনা তুই তুই করে জি জি তুই তুই করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যেটা মনে কষ্ট দ্বিতীয় প্রশ্ন জি এমন কিছু বিষয় যা নিকট আত্মীয় নিকট বলতে লজ্জা পাওয়া যায় সেই বিষয়টি অন্য মাধ্যমে জানার পর তাকে জিজ্ঞাসা করা যাবে কিনা অন্য মাধ্যম মানে কি হবে প্রতিবেশীর কাছ থেকে বা অন্য কোন লোকের কাছ থেকে জানলাম যে সেরকম একটা ঘটনা ঘটছে সে আমাকে সরাসরি বলতে চাচ্ছে না কে আপনি স্ত্রী সম্পর্কে না আমার কোনো আত্মীয় সম্পর্কে আচ্ছা প্রথম যে আপনি প্রশ্নটি করলেন স্বামীকে অকারণে বা কারণে তুই করে করে দুই রকম কথা কারণে এবং অকারণে আপনি এটা একটু স্পষ্ট করবেন কারণটা হতে পারে হয়তো তার সাথে ঝগড়া আপনি ঝগড়া সাধারণত আমরা সুন্দর শব্দ উচ্চারণ করি হ্যাঁ না আপনার মধ্যে আপনিও তো ভুল শব্দ উচ্চারণ করেন বোধ হয় নাকি না সেই সময় করা হয় নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন হলো কারণে অকারণে স্ত্রীকে স্বামীকে তুই তুকারি করতে পারে যাতে স্বামী কষ্ট পান ঝগড়াঝাটির সময় স্বামীকে কষ্ট দেয় এমন কোনো বক্তব্য দেয় স্ত্রীর জন্য হারাম। তাহলে তিনি নার্সেস মানে অবাধ্য সীমালঙ্ঘনকারী নারী হিসেবে চিহ্নিত হবেন আর এর বিধান আল্লাহ তালা কোরআনের মধ্যে অত্যন্ত কঠিন বিধান উল্লেখ করেছেন সুরা নিসার মধ্যে দেখে নেবেন আলমের অতুনশ যে সীমালঙ্ঘনকারী নারীর বিধান কত ভয়ঙ্কর আল্লা সুহানা তারা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং এটা যে সমস্ত স্ত্রীগণ করে থাকেন তারা সতর্কতা অবলম্বন করবেন যদি কোনো কারণে কিছু ত্রুটিচ্ছুদ হয়ে যায় তাহলে চুপ থাকাটা সেখানে ধৈর্যের পরিচয় এবং সহনশীলতার পরিচয় আমরা জানলাম অনাকাঙ্ক্ষিত সময়ে চুপ থাকা এবং ধৈর্য ধরাটি আমার জন্য কল্যাণকর প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন এমন বিষয় যা এক আত্মীয়কে অন্য আত্মীয় জানাতে লজ্জাবোধ করে অন্য মাধ্যমে যদি জেনে যান তাহলে কি সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারবেন বিষয়টি সম্পর্কে

তবে এর সাথে আরেকটি জিনিস যুক্ত আছে সেটাও জানতে হবে সেটা হলো রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম কেয়ামতের আগে কেয়ামতের জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আলামতের কথা উল্লেখ করেছেন যাতে করে আমরা সতর্ক হতে পারি আমরা বুঝতে পারি যে মানে কেয়ামত আস সামনা মানে অত্যাসন্ন এঁকে আসতেছে ঘনী আসতেছে কারণ এই জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম কিছু আলামতের বিষয়ে উল্লেখ করেছেন মধ্যে হাদিসের মধ্যে রসুল্লাহাম এরসাদ করেছেন ফিহাজ হিল উম্মতি হাজফুরোয় মাস খুন মানে এই উন্নতের মধ্যে তিনটি জিনিস দেখা দিবে একটা আমাদের আগে একটা হচ্ছে বড়ো ধরনের ভূদস মানে ভূকম্পন ভূমি একেবারে ধসে যাবে অথবা লোকদের মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি তৈরি হবে তারপরে আল্লাহর পক্ষ থেকে বড়ো ধরনের মানে বর্ষণ সেটা বৃষ্টি শিরা পাথর বর্ষণ এ ধরনের বর্ষণ হবে কেরামতের আগে তখন সাহাবাই কেরাম কোন জানতে চাইলেন যে ইয় আল্লাহ রসুলসাল্লাহ এটি কেমন কীভাবে হবে তখন রসুল্লাহ সাল্লাম বললেন ইজা ওহরাতিল কাহিনাত যখন মানে ব্যাপকভাবে অশ্লীল গায়ক গায়িকার সমাগম ঘটবে ওয়েল মাহাজ এবং বাদ্যযন্ত্র ব্যাপকভাবে মানুষ চর্চা করবে ওয়াসুর খামুর মদ সেবন করবে মদক আসক্ত বেড়ে আসক্তি বেড়ে যাবে এবং অন্যান্য আরও রাতের মধ্যে অন্যান্য কথা এসেছে তখন এই ধরনের ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে এই পরিবর্তনগুলো আসবে অন্য একটি হাদিসের মধ্যে সুরসমরা কে আগে আরেকটি নিদর্শন হচ্ছে এইভাবে হবে যে ব্যাপকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূকম্পন হবে হ্যাট ত্যা জেলা জেলায় মানে পৃথিবীতে ব্যাপকভাবে ভূকম্পন দেখা দেবে যে কেন এর কারণ হচ্ছে মানুষ বুঝতে পারবে যে যে আমাদের সময় কেমতের কাছাকাছি আমরা পৌঁছে যাওয়ার সন্নিকট আমরা এবং নিজেরা যেন আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করতে পারে আজকে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো এগুলো কিন্তু সেদিকেই আমাদেরকে ইন্ডিকেট করছে সেদিকে আমাদেরকে নিয়ে যাওয়া আমাদেরকে সতর্ক সতর্ক করছে সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আমি ছোট ভাই তাদের দুই ভাই বড় আমাদের তাদের একটু মনে বাদ কথাবার্তায় যেহেতু আমার মা বাবা নাই জি জি আর একটা প্রশ্ন আমার উনিশশো তেরাশি সালে আমার বাবা পাঠের গ্রামের আধার থেকে কিছু জমি ক্রয় করেছিলেন আমাদের বাড়িঘা চলার জন্য কিন্তু আমরা যখন ওই জমিনে চাষ করি ওই আধার তুকিদের বাঁচা পর্যন্ত আমরা জমি চাষ করি তখন তার ছেলেরা কিছু বলে নাই যখন আমরা মারা বাবা মারা যায় আধার তকিদার যখন মারা যায় তখন তার ছেলে সাতটার তকিদার ওই জমিনে গিয়ে বাঁধা দেয় যে জমিন আমাকে রেস্টিপিরা তোমাদের দেওয়ার তিন দিন আগে দেশে যাদের থেকে কিনেছেন তার ছেলেরা বাধা দিচ্ছে বাবা দিচ্ছে যে বলতেছে যে আমরা ফিলবি লাগে আমার বাবা আমাকে देছে মানে আমাদের প্রশ্ন টাকা দিদি আমাদের আমার প্রশ্ন তার বাবার সাথে ঠাইজাই একসাথে আমাদের থেকে টাকা আছে আমার বাবার থেকে তখন আমরা ছোট ছিলাম এখন আমরা বাড়ি করতে নিয়ে আর বাবা মারা গেছে এখন আমরা আংরি আধানিয়া কিছু করতে পারি না এখন ওরা ভালো মর্যাদা শক্তি করে আমাদের প্রশ্ন যে ওদের বাবা দেনাদি ওদের পরিষদ করা উচিত না

আচ্ছা এখন আপনাদের যে সমস্যা বললেন আমরা তো শরীর বিষয়ে বলতে পারি মীমাংসার ক্ষেত্র তো আপনাদের উদ্যোগ নিতে হবে আপনাদের সামাজিকভাবে আইনিভাবে সেটা অন্য বিষয়ে আমরা আমরা প্রশ্নে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তরের তো অনুষ্ঠান সংক্ষিপ্ত তো প্রথম প্রশ্ন আপনার বাবা ইন্তিকাল করেছেন আপনার তিন ভাই ছয় বোন আপনি মা বাবা নিয়ে আপনি নিজে এতিম বলছেন আপনার এতিম কিনা সেটা সাায়ক বলবেন আপনি সম্পদ বন্টন করতে চাচ্ছেন বন্ধুর হক দিতে চাচ্ছেন কিন্তু ভাইদের কথাবার্তা মনে হচ্ছে কেউ কেউ দিতে চাচ্ছেন না তো এখন কি করবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আপনারা ছয় বোন তিন ভাই বলেছেন নন বলেছেনম হওয়ার জন্য শর্ত হচ্ছে অপ্রাপ্তবয়স্ক হতে হবে আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছেন আপনারা কেউ নন আর দুই নম্বর বিষয় হচ্ছে ছয় বোন তিন ভাই বোনদের হক আদায় করা আপনাদের উপর ফরজ যদি আদায় না করেন তাহলে আপনারা তিন ভাই হারাম খাচ্ছেন এটা কোনো বিষয় নয় না ঐচ্ছিক বিষয় নয় এটা মাস্ট আপনার ভাইরা যদি না দেয় আপনার ভাইদেরকে বাধ্য করতে হবে অন্যথায় আপনারটাও হারাম হচ্ছে তাদেরটাও হারাম হচ্ছে কারণ এই বন্টন না হওয়া পর্যন্ত বন্ধের হক অবৈধভাবে আপনারা বক্ষণ করছেন যারা অবৈধভাবে সম্পদ বক্ষণ করে থাকে তারা ইন্ডামাইয়া আকলু না ফিবুতু নিহিমনা ওরা তারা নিজেদের পেটের মধ্যে আগুন ঠুকাচ্ছে আগুন খাচ্ছে সুতরাং বোনদের মানে হক দিবেন কি দিবেন না এই প্রশ্ন করবেন না দিতেই হবে তাদেরকে বুঝাই দিবেন এরপরে যদি তারা আপনাদেরকে দিয়ে দেয় অথবা আপনাদেরকে হেবা প্রথমে বুঝিয়ে দিতে হবে অবশ্যই বুঝাই দিতে হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু প্রথম বিষয় হচ্ছে অবশ্যই আপনাদেরকে আপনাদের বোনের বোনদের যে হক রয়েছে সে হক বুঝিয়ে দিতে হবে বোনের হক না বুঝিয়ে দিয়ে যদি আপনারা সম্পদ ভোগ করেন এই অধিকারটাই হারাম এটা সম্পদ আপনাদের জন্য বৈধ হচ্ছে না আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন উনিশশো তিরাশি সালে আপনার বাবা কিছু জমি করে করেছেন এবং এখন যখন আপনারা দখল নিতে যাচ্ছেন তার ছেলের বাধা দিচ্ছে আপনারা জেনেছেন যে আপনাদের কাছে জমি বিক্রি করা হয়েছে এবং সে ভদ্রক তার ছেলেদের নামেও সেই জমি দলিল করেছেন এটা প্রতারণা হয়েছে এখন কী করবেন এটা সরিয়ার বিধান অনুযায়ী সমাধান হবে না এটা আইনের বিধান আইনে যেতে হবে কারণ হচ্ছে একটা প্রতারণার মামলা করে তার বিরুদ্ধে সে কোর্টের মাধ্যমে সেটা সমাধান নিতে হবে কোর্টের মাধ্যমে সমাধান নিতে হবে এটা এখানে আমাদের সরিয়ার বিধান অনুযায়ী এটা মানে বৈধ হবে না কারণ এই লোক প্রতারক এবং তিনি আপনাদেরকে কাছে জমিন বিক্রি করেছেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনারাই এই জমির মালিক যেহেতু আপনাদের কাছে জমি বিক্রি করেছে কিন্তু সে যে অবৈধ দলিল তার সন্তানকে আগে করে দিয়েছে এখন সেটা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনের মাধ্যমে সমাধান করতে হবে আরেকটি প্রশ্ন করেছেন বাবার যে দেনা সেটা কি সন্তানে পরিশোধ করা উচিত নয় কোন বাবার দেনা ওই যে লোক ওনাদের কাছে জমি বিক্রি করেছেন আবার সন্তানের কাছে লিখেছেন এই যে প্রতারণা এখান থেকে বাবাকে উদ্ধার করার কি দায়িত্ব আছে ছেলেদের সন্তানদের অজীব সন্তানদের বা অন্য অন্য সন্তানরা সম্পত্তি মালিক হবে না তো এবং বাবা তো গুণাগার হ্যাঁ বাবা গুণাগার হয়ে যাবেন সন্তানরা সম্পত্তি মালিক হবে না হবে না সম্পত্তি মানে অবৈধ মানে দখলকারী হবে সম্পত্তির মালিক হয় না এখানে চাতুর্য আছে উত্তরাধিকার আছে কিন্তু মালিকানা নেই মালিকানা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন হাই লাইনাসি ভাই আমার দুইটা প্রশ্ন ছিল বলছেন কোথ থেকে বলছেন আমি ঢাকা নবাব বাড়ি থেকে ফানম কামাল বলছি বলুন আমার প্রথম প্রশ্ন হলো কয়েকদিন আগে একজন প্রশ্ন করতে মর্গেজের ব্যাপারে কি শোনা মর্গেজ বা আসলে মর্গেজের ব্যাপারে মর্গেজ জি হ্যাঁ তো ওই সময় সাইফুল্লাহ ভাই শুধু बोलते যে এটা সুদের এরিয়াতে পড়ে আওতায় পড়ে সুদের আওতায় আমিটা বিস্তারিত জানতে সুদের আওতায় পরে তো এটা আমি একটু বিস্তারিত জানতে চাইছিলাম হ্যাঁ সে প্রশ্ন তো আমাদের এখন মনে নেই আগের প্রশ্ন আমাদের জানা নেই আগের প্রশ্ন তার মনে নেই আমাদের কি প্রশ্ন হয়েছে ঠিক আছে আমি প্রশ্নটা করলাম এটা সুদের পর্যায় কিভাবে পড়ে একটু আমাকে জানালে তো আমি ভালো হতো আপনি সেই প্রশ্নটা আমাদের আপনাদের মনে থাকলে বলতে পারেন আমাদের তো এখন মনে নেই সেই প্রশ্ন কখন কে কি করেছে প্রশ্নটা হলো যে সুদের পর্যায় কিভাবে পড়ে মর্গেজের ব্যাপারটা মর্গেজে বাসার মর্গেজে না সেই প্রশ্নটা কি আপনাদের মনে আছে আর সেই প্রশ্নটা আপনাদের মনে থাকলে

আমাদের নবী উনি কি কোনোদিন মানে কোনো ডাক্তারের কাছে গেছে অসুস্থ হওয়ার বা উনি কি তাদের উন্নতির ব্যাপারে বলছে যে ডাক্তারের কাছে নিজেও কি গেছেন কখনো কোথায় কাছে গেছেন অসুস্থ হলে ডাক্তারের কাছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে মর্গেজ প্রসঙ্গে আপনি একটি প্রশ্ন করেছেন কিন্তু মর্গেজে কি বলা হয়েছে কি প্রশ্ন ছিল সেগুলো উল্লেখ করতে পারেননি শুধু এভাবে বলছেন যে মর্গেজ কি সুদের আওতায় এ বিষয়ে কী বলবেন মর্গেজ শব্দ যদি হয় শুধুমাত্র তাহলে সুদের আওতায় হবে না কিন্তু আপনার প্রশ্ন অস্পষ্ট যেহেতু আসলে সেখানে কি বলেছে আমরা কৃষির ভিত্তিতে উত্তর দিয়েছি সেটার উপর নির্ভর করি যেমন আজকে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি সেখানে আমি বলেছি বন্ধ খারাপ মানে যে পদ্ধতিতে তিনি উল্লেখ করেছেন সেই পদ্ধতিতে বন্ধ হারাম সুতরাং এটার পদ্ধতি মর্গেজের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি বললে আমি বলবো যে এটা বৈধ কি বৈধ নয় বাকি মর্গেজ বিল মানে শুধুমাত্র মর্গেজ বলতে যেটা বোঝায় এটা তো হারাম নয় এটা সুদের আওতাভুক্তও নয় কিন্তু সেখানে একটা পদ্ধতি তিনি আলোচনা করেছেন যে পদ্ধতির উপর ভিত্তি করে আমরা বলেছি যে এই পদ্ধতিতে মর্গেজ হারাম সেটা আপনার আপনাকে অবশ্যই জানতে হবে সেটা আপনি সেখানে উল্লেখ করতে পারেননি তাই আমরা এই প্রশ্নের উত্তর ওভাবে দিতে পারব না জি আপনি আরেকটি প্রশ্ন করেছেন নবী সাল্লাহ আল্লুসাল্লাম কি কখনো অসুস্থতার কারণে ডাক্তারের কাছে গিয়েছেন নবী সাল্লাহসাল্লামের শেষ সময়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন জরাক্রান্ত হয়েছিলেন প্রচণ্ড মাথা ব্যথা ছিল তিনি উঠতে পারতেন না এমন অবস্থা হয়েছিল তখন বিভিন্ন ডাক্তাররা নবীসল্লা উলিয় ইসলামকে প্রেসক্রাইব করেছেন এসেছেন এই মর্মে মোসনাদা আহমদের মধ্যে একটা হাদিস উমুল মুল মমিনে যত বর্ণনা করেছেন সেক্ষেত্রে বোঝা যায় যে ডাক্তারের কাছে বা ডাক্তারের চিকিৎসা নেয়া ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়া এটি জায়েজ এটা না জায়েজ নয় তবে নবীসাল্লাহ ইসলামের এটা চাহন নবী সাল কাউলি হাদিস সাব্যস্ত হয়েছে সোই হাদিসের মধ্যে রসুল্লাহামদা ও মরধাকুম তোমরা তোমাদের অসুস্থ রুগী যারা আছে তাদেরকে চিকিৎসা করো মা দ্য ইন ইঞ্জালাল্লাহা দাওয়া যে এমন কোনো রোগ নেই যে রোগের আল্লাহ সুমাহ তারা চিকিৎসা অবতীর্ণ করেননি একাদিস থেকে বোঝা যায় যে রসুলুল্লাহ উসলাম অনুমোদন দিয়েছেন চিকিৎসা করার জন্য রসুল্লাহলী সাল্লাম সিঙ্গা গ্রহণ করেছেন সিঙ্গা যেটাকে কাপিং বলা হয় তাকে সে চিকিৎসা হ্যাঁ সে সময় একটা চিকিৎসা পদ্ধতি কাপিং যেটাকে বলা হয় তাকে সিঙ্গালিয়া এটাকে কাপিং বলা হয় তাকে মা বলা হয় আরবিতে হিজাহসাম নিয়েছেন এটাও চিকিৎসা হিজামা রসুল্লাহাম নিয়েছেন রসুল্লাহ সালাম নিজে গিয়ে নিয়েছেন এবং যার যার কাছ থেকে হিজামা নিয়েছেন তাকে রসুল্লাহ ইসলাম একদিনের অথবা দুই দিনের রসুল্লাহ আসলাম তাকে পারিশ্রমিকও দিয়েছেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে রসুল্লাহ ইসলাম চিকিৎসা গ্রহণ করেছেন প্রিয় দর্শক আমরা জানলাম চিকিৎসার যে প্রক্রিয়া চিকিৎসার যে ব্যবস্থাপনা এটা ইসলামে খুবই সঙ্গত এবং স্বাভাবিক বিষয় আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম जी আমি কবি বলছিলাম 가జిপুর থেকে জি বলুন আমি বলতে যাচ্ছি আমার আমাদের আমরা যখন মুসলিম রাষ্টে বসবাস করছি তো আমার এক বন্ধু সিদ্দিককে কথাই কথাই আছে উনি बोलतेছে যে মুসলিম যদি কোন মুসলিম রাষ্টে আল্লাহ তাআলা যদি সেই রাষ্ট্রপতি অসন্তুষ্ট হন তখন সেখানে প্রধানমন্ত্রী মহিলাদের নিয়োগ করে দেন আসলে এটা কি সঠিক আপনার বন্ধুর সাথে কথোপকথনের এক পর্যায়ে কিছু কথা বুঝিয়ে এসছে সেটা আপনি ব্যক্ত করেছেন যে মুসলিম রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনার বন্ধু বলেছেন আল্লাহ কোনো মুসলিম রাষ্ট্রের প্রতি অসন্তুষ্ট হলে সেখানে মহিলা প্রধানমন্ত্রীর ব্যবস্থা করে দেন ঠিক কিনা এরকম বৃত্তি আছে আমার জানা তিনি নিজেই হয়তো গবেষণা করেছেন তার ব্যক্তিগত গবেষণা কোরআন এবং হাদিসের কোনো গবেষণা বলে আমার কাছে মনে হয় না তবে আল্লাহর বান্দাদের গুনার জন্য আল্লাহ সোহান তালা এমন কিছু সংখ্যক ব্যক্তিদেরকে তাদের উপর আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারিত করে দেন অথবা তাদের উপর এটাকে কি চাপিয়ে দেন মানে এমন শাসক এমন কিছু শাসক অথবা কর্তৃত্বকারী শাসিয়ে চাপিয়ে দেন তাদের অপরাধ অন্যায়ের কারণে যারা তাদের উপর এই অপরাধ এবং অন্যায়ের প্রতিকার হিসেবে প্রতিশোধ হিসেবে দাঁড়িয়ে যায় মানে এটা অনেকটা কর্মফল হ্যাঁ আচরণের ফল এটা এই কথা মানে সৈলাবদের বক্তব্য থেকে সাব্যস্ত হয়েছে হুদার ইবনে আয়াদ রাহিম উল্লাহ তাদেরকে একটি বক্তব্য সোহি মুসলিমের শাহিম দিবা নবীর রহমদের উল্লেখ করেছেন বাকি আপনি আপনার বন্ধুর যে বক্তব্যটি উল্লেখ করেছেন সে বক্তব্যের ভিত্তি আছে আমার জানা নেই প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জবাব পেলাম সময়ের কারণে আমরা আজকে আর নতুন প্রশ্ন যেতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি শঙ্গল বোধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটা সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম এছাড়া এন টিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি ডট কম ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম আরকানুল ইমান ইমানের খুঁটি সমূহ গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে সূচিপত্র দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। ইমানের পরিচয় আরকানুল ইমান ইমানের প্রথম রোকন মোহান আল্লাহর প্রতি ইমান ইমানের দ্বিতীয় রোকন ফ্রেস্তাদের প্রতি ইমান ইমানের তৃতীয় রোকন মহান আল্লাহর প্রেরিত গ্রন্থ সময়ের প্রতি ইমান ইমানের চতুর্থ রোক্ষণ রোকন রেস্রুগণের প্রতি ইমান পঞ্চম রোকন আখেরাতের প্রতি ইমান ষষ্ঠ রোকন ত্যাগদের প্রতি ইমান আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে এই গ্রন্থটির মূল্য একশো টাকা যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ আরও একটি নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন জিরো আর কানুল ইমান ক্ষতি সমূহ যদি সংক্ষেপে কিছু বলতেন এটি অত্যন্ত পরিচিত একটা বিষয় ইমান রুকনগুলো যদি আমরা জানতে না পারি তাহলে তো আমরা ইমানই জানলাম না এজন্য ইমান সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে জানার চেষ্টা করতে হবে পাশাপাশি ইমানকে মজবুত করার জন্য ইমানের রোকনগুলো কি এবং এর এক্ষেত্রে আমাদের করণীয় কী অনেকে মনে করেন যে ইমান তো ঠিক আছে আমার হয়ে গেল হয়ে গেল এর ঘোষণা দিয়ে দিলাম ইমানদার হয়ে গেলাম শেষ কিন্তু ইমান যে আসলে একটি সাবজেক্ট এবং অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে অনেক বিষয়কে ধারণ করতে তো এই 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 বিষয়গুলোকে জানা নেই এখন কেউ কেউ আর কারণ ইমান আবার মানে এত বড় বৈজ্ঞানিক কী জন্য এটা অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে যেগুলো আমাদের জানা দরকার হয়তো খুঁটিরাটি আমরা জানতে পারবো না কিন্তু মৌলিক বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না জি তো ইমান তো গ্রহণ করলাম পড়লাম যদি একপক্ষে বলতেন ইমান কি কমে পড়ে বা ইমান চলে যেতে পারে হ্যাঁ ইমানের তিনটি স্তর তিনটি স্তর একটা হচ্ছে ইমান বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পেতে পেতে ইমান এক পর্যায়ে গিয়ে এমন এক স্তরে পৌঁছে শেষ যে এহসান স্তরে পৌঁছে যায় আর একটা হচ্ছে ইমানের নিম্নগামী স্তর কমতে থাকে প্রাশ পেতে পেতে এক পর্যায়ে ইমান হালকা ইমান হয়ে পরিণত হয়ে যায় এই বিষয়ে আমাদের শেষ স্তর হচ্ছে যেটা সেটা হলো ইমান শূন্য হয়ে যায় কারো কারো তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকের উত্তর থেকে অনেক কিছু জেনেছি গ্রন্থের সাথে আমরা পরিচিত হয়েছি আশা করি আমরা গ্রন্থ পাঠে মনোযোগী হবে দেখা হবে ইনশাআল্লাহ আগামী জমাবার একই সময়ে মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তো এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন